তো দেখেছেন কত মন খুলে গান করছি, আপনাদের প্রিয়তমা বলছি। এই বউ সঙ্গে আনলে পারতাম? আমার বউ বললো চলো না রাতের দিকে যাচ্ছে ঘুরে আসি নতুন জায়গা। হলো না গো, ওখানে এত গর্ত আর লোকজন ওখানে কী খারাপ তুমি ভাবতে পারবে না। সঙ্গে আসলে এরকম আমি যে ভালো আছি, এই যে আপনারা আমাদেরকে হাস, ও বাজিয়েই যাবে না, ও বাজিয়েই যা তোর ফুলসজ্জে আমি টোকা মারবো, টকা টক টকা টক টকা টক। তারপর দেখি তোর বিয়ে হয়ে গেছে, হলো যা জামাই ষষ্ঠী গিয়েছিলি কালকে? ও শাশুড়ি ডিপ্রেশনে চলে গেছে ওই জামাইকে খাওয়াতে গিয়ে। তো এখন আমি ওই বউকে বলি আনি না, ও আমার ভালো দেখতে পারে না, 15 বছর বিয়ে হয়েছে, এবারে বাজার করতে দাও, এর মানতে চান। আবার ছেলেগুলো বড় হয়ে গেছে, পিটিএ মেরে ফেলবে আমায়। তো একটা জিনিস তো আপনারা বুঝতে পেরেছেন, টিভিতে সিনেমায় যেরকম দেখেন তার থেকে কিন্তু আমি সামনে দেখতে সুন্দর, দেখ না। আরে আমি তো নায়ক হতে এসেছিলাম, মুশকিল হলো এইটা নিয়ে, কিন্তু কী করবো, আমার খেতে ভাল লাগে। ওই যদি নায়ক নায়িকা হতে চায় তাহলে কিন্তু বহরুর মোয়া চলবে না। কি খেতে হবে? ওই সব বিস্বাদ, ওই খাবারগুলো নুন খায় না, একটা নুন খায় না, নুন খেলেই চেহারা ভারী হয়ে যাবে, চিনি নুন জীবনে চলবে না। সকালবেলা উঠে দেখি জিত একটা কি ঘেঁটে খায়, সিন্নির মতো দেখতে হয়। আমি মনে করছি সিন্নির মতো দারুণ হবে, এক চামচ খেয়ে বলছি ভাই তুমি থাকো নমস্কার তোমার পায়ে আমি নেই, বলে আরে খেলে তুমি সুন্দর হয়ে যাবে, আমার সুন্দর হওয়া দরকার নেই, আমি যেরম আছি আমি ঠিক আছি। ওদের এত মেনটেন, কিন্তু আমার তো হিরো হওয়া হলো না একটাই কারণ, এইটার জন্যে কী করা যাবে। তবে আমার একটা কথা, হ্যাঁ আমি যা হয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ লোকে আমাকে দেখে হাসে। তবে আমার বাড়ির লোক বলে তাদের দেখে দেখে সারাক্ষণ করে, কিন্তু বাংলা সিনেমায় কমেডিয়ান হয়ে আমার কি খারাপ হয়েছে। কিন্তু আমি দেখুন সিনেমায় কমেডিয়ান আমি ভিলেনের থেকে বেশি মার খেয়েছি কিন্তু বাংলা সিনেমায়, দেখুন এটা হিসেব করে। প্রথম আমি বলুন তো কোন হিরোর সাথে আমি সবথেকে বেশি ছবি করেছি? জিতের সাথে 15টা সিনেমা করেছি, এই রাবণ নিয়ে 15টা। প্রথম সিনেমা থেকে দেখুন, ক্রান্তি হচ্ছে প্রথম ছবি, রিঙ্গো ডিরেক্টর, সেই ছবিতে কিরম গাড়ি এসে আমাকে থেতলে দিয়ে মেরে রক্ত বার করে দিয়ে চলে গেল যা। জিত কিন্তু কি সুন্দর স্বস্তিকার হাত তার ধরে গান টান গেয়ে নিল। তারপরে সিনেমা করলাম কি ফাইটার, তাতে আমি কি ছিলাম? আইসক্রিম আলা, আইসক্রিম। জিত বললো এটা নিচে কি আছে, বলে এক লাথি মারলো আমি জলে। তারপরে সিনেমা 100% লাভ, কী করে জিতের সাথে কোয়েলের দেখা হবে, কীগুলো দাদু চৌকেরি ওদের দুটোর প্রেম হবে, কী হবে এ করে, বলে আমি কিন্তু বিয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু সেই বন্ধু যে বিয়ে দিয়েছিলাম। ওরা দুজনে মিলে কী গান গাইলো, এই মেয়েটি আমার ছোটো বোন একটু আগে গাইলো 100% লাভ 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 লাভ, পুরো সিনেমা জুড়ে আমার লোকসান 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 লোকসান। এরপরে সিনেমা করলাম আওয়ারা, আওয়ারা ছবিতে দেখুন এই যে এই আংটি, আমার বাবার মেয়ের আংটি, আমার বাবার ফুলসজ্জের আংটি, ওই আংটি দিয়ে দিল, ভাবতে পারেন ওইভাবে চলে গেল আমার আংটি। কেন ওটা সায়ন্তিকা দাদু কিনে দিয়েছে, আবার সায়ন্তিকার নামে কিছু বলা যাবে না, সে আবার এমএলএ বাঁকুড়ার গলা টিপে দেবে আমায় ধরে একদম। এরপরে সিনেমা করলাম জিতের সাথে বস, আমি বললাম তুই আমার বাড়িতে এসছিস, বম্বেতে শুটিং হলো, বম্বে আমি গেলাম প্রথম বম্বে জীবনে শুটিং করতে। আমি বললাম জিত এসছে আমার বাড়িতে, বললাম তুই আমার বাড়িতে এসছিস খা থাক, তোকে আমি চাকরি জোগাড় করে দিচ্ছি ফিনাইল কোম্পানিতে। জিত কী করলো, ঠাস করে একটা চড় মারলো, মেরে বললো 5 টাকার ক্যাবলা নই, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। তা তুই হতে এসছিস, তুই হ না আমার কার বাড়িতে এসছিস কেন? কাল যদি আপনার বাড়িতে কেউ এখানে যে বন্দুক বার করে বলে এই বহরের উপরে আমি বুঝে নিতে এসছি, আপনি একটা লাথি মেরে টোটো ধরিয়ে দেবেন। আমার তো ইচ্ছা হয়েছিল জিতকে একটা ঘুরিয়ে দিই সপাটে, কিন্তু কী করব, ওর বাইসেপ টাইসেপ এখানে 8-pack, আমার ফ্যামিলি প্যাক, মারবো কী করে কেন, মারতেই পারি। তারপর দেবের সাথে ছবি করলাম, দেবের সাথে সিনেমার কী নাম, লে ছক্কা। কী ঠান্ডা পড়েছিল সেবার জানেন না, রাজচক্রবর্তী ছবি করেছিল 1 জানুয়ারি, কী ঠান্ডা আজকে বোঝা যাবে না সেই ঠান্ডা। তার মধ্যে আমার ঠাকুর মশাইয়ের পাঠ, একটা ওপরে কোনো রকমের ফতুয়া, নিচে ধুতি, কী হাওয়া কী হাওয়া কী সব কাণ্ড, আমার মানে গেল গেল অবস্থা, মানে সে খটপট আওয়াজ হয়ে শুরু হয়ে গেছে। এরপরে করলাম দেবের সাথে পাগলুটু, কথায় কথায় রজতাবু দত্ত বলে মেরে বালির চাপা দিয়ে দেবো। আরে তোর বালির গোডাউন আছে, তুই চাপা পড়ে বস থাক, আমায় চাপা দিবি কেন শয়তান, মেরে বালির চাপা দিয়ে দেবে। দিয়ে দেবের বাবা আর আমাকে ধরে নিয়ে চলে গেল দুবাই, 5 দিন ওখানে আটকে রেখে দিয়েছিল দেবের বাবাকে আর আমাকে। এই 5 দিন আটকে রেখে দিয়েছে, আমি এক জামা এক প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল সবসময় বলতে পারবো না, সে চুলকে চুলকে মরি, ওই জিনিস এক পরে থাকা যায় বলে কী অবস্থা আমাদের। তারপরে হলো চ্যালেঞ্জ 2, সেখানে তো তাপস পাল সব ভুলে গেছিলো, আমায় কেউ মারিনি, বেঁচে গেছি। পরে একটা ছবি করেছিলাম রংবাজ, এই শহরের সব থেকে বড়ো রংবাজ, শুটিং হয়েছিল ব্যাংককে। উরি বাবা কী আনন্দ, যেই ব্যাংকক যাবো বলো, ওখানে তো সব জানেন তো চালাটার দোকান নেই, সব মাসাজ সেন্টার, মেয়েরা দাঁড়িয়ে আছে মাসাজ করে দেবে গেলেই।
আমি ভালো, যেই শুনেছি ব্যাংককে শুটিং, আমার বউ বলছে আমিও যাবো তোমার সঙ্গে। আমি তুমি যাবে ওখানে এই ফট করে, না কিচ্ছু হবে না আমি যাবো পারবো বলে আমার বউ আমার সঙ্গে চলে গেল, ব্যাস আমার হয়ে গেল। কিন্তু রংবাদ ছবিতে সিনেমার ঘটনা দেখুন, রজত বোধত্ব পাচ্ছে একটা লাথি, আর খরাজ মুখার্জি সেইটা আমাকে বল হিসাবে ধরে আবার একটা লাথি, আর ওরা ওই দিকে কী গান গাইছে, ও মধু ও মধু, ওরা মধু খাচ্ছে আর আমি মৌমাছির চাকে হুল খাচ্ছি, এই হচ্ছে আমার কপাল। এরপরে সিনেমা হচ্ছে শুধু তোমারই জন্য, কথায় কথায় দেখুন কী সুন্দর জামা কাপড় পরে পুরো সিনেমাটা ঘুরে বেড়ালো, দেব পড়ল, শ্রাবন্তী পড়ল, মিমি পড়ল, আর কী হয়েছে, কী হয়েছে ওর, পাগল হয়ে গেছে, পাগল হয়নি, ও সন্ধেবেলা মুড়ি খাইছিল তার সাথে একটা কলের জল খেয়েছে, ওই জলটাই গণ্ডগোল, ওই জল কলের যে খাচ্ছে সেখানেই গণ্ডগোল। আমাদের পাড়ায় রাত্রি 3:30 অবধি জলের নামে বলে যাচ্ছে কে আছিস, 7 অবধি সবাই সবাইকে চেনে, যেই 7 বেজে গেল তুই আমায় চিনিস, রে এই তো তুই পাশের বাড়ি থাকি তুই চিনব না, আমায় চিনিস না, আমি এক ফোন করবো দিদি এক্ষুনি ধরে নেবে, দিদির আর কোনো কাজ নেই ওর ফোন ধরার জন্য বসে আছে। তো যাই হোক, তারপরে ধরুন আমাদের শুধু তোমারই জন্যতে সবাই কি সুন্দর ড্রেস, আমার দেখবেন লুঙ্গি আর গামছা, বাইকের পেছনে যত বলি দেবকে বাবা উড়ে যাচ্ছে, লুঙ্গি উড়ছে বাইকে টানছে আমায় ধরে। সোয়ামের সাথে ছবি করেছিলাম লাভেরিয়া, যত বলি ভাই পোদা আমার সাদা মনে কোনো কাদা নেই, কে শোনে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, এটা ভাগ্যের ব্যাপার, একটা গান একটা ডায়লগ পাওয়া জীবনে, আমার সাদা মনে কোনো কাদা নেই, মেরে পাট পাট করে দিল ছবিতে। তারপরে যে সিনেমায় আমায় পেরেক পুঁতে দিল, সিনেমার নাম কি, জামাই 420, বলেছিল নুসরাতের সাথে আমার প্রেম আছে, আমার নুসরাতে ভাল লাগে খুব, সুন্দরী কিন্তু খুব, হ্যাঁ যাই হোক, কিন্তু কী হবে, সেই সিনেমায় নিয়ে গিয়ে আমি মন্দিরের ঘণ্টা যে পাচ্ছে বাজিয়ে যাচ্ছে, ডাটা ডাং ডাটা ডাং ডাটা ডাং ডাটা ডাং, আমি একবার গাড়ি থেকে পড়ছি, বাড়ি থেকে পড়ছি, সব থেকে লাস্ট যে সিনেমা, আমার বউ বলেছে লাস্ট বলে দিলাম, এইরাম পাঠ করলে তোমাকে বাড়িতে ম্যাক্সি পরে ঘোরাবো, আমি নাইটি পড়াবো তোমায়, আমি ছবির নাম শুনবেন হরিপদ ব্যান্ডওয়ালা, এক মাথা চুল মুখ ভর্তি লিপস্টিক, ওই সিনেমা করার পর থেকে আমার বউ বলে দিয়েছে খবরদার যদি আমি আর কোনদিন দেখেছি, তারপর থেকে আমি বলেছি ভাই ওই ধরনের পাঠ আর দিস না। সিরিয়াল দেখুন, প্রথম সিরিয়াল করলাম ধ্যাত্তেরিকা, তাতে ওইরকম পাঠ ছিল, সুবর্ণলতা দেখেছেন তো, হ্যাঁ, তাতে আমার বউ আমার সঙ্গে কথা বলে না, আমিও বউয়ের সঙ্গে কথা বলি না, তাতে আমাদের 5 বাচ্চা হয়েছিল, না না সেটার সাথে এটার কী সম্পর্ক সেটা বলছি না। পরে একটা সিরিয়াল করলাম সোনালী চৌধুরীর সাথে, এই আবার একটা করছি বোধিসত্ত্বের বদ বুদ্ধি, সোনালী ছিল দিদিমণি, আমি হচ্ছি ছাত্র, আমি ওরে বিয়ে করলাম, এত জ্ঞান দিল বাচ্চা হওয়ার টাইমই পেলাম না। তারপরে সিরিয়াল হচ্ছে কৃষ্ণ, তাতে আমি কংস, কথায় কথা বলতাম আমি মহারাজ কংস, স্বর্গমত্ত পাতালে আমি অধীশ্বর, কোথায় একটা কৃষ্ণ এলো গলা টিপে মেরে রক্ত বার করে দিচ্ছিল, কেন যা শান্তি নেই। কিছুদিন আগে রানী রাসমণি করলাম, একটা 12 মেয়ের পেছনে ঘুরে ঘুরে মরছে, আমার বউ বলে তোমার লজ্জা করে না, ওর তো তোমার মেয়ের বয়সী, আমি কী করবো পেটের দায় ঘুরে বেড়াচ্ছি ওর পেছনে, এই এতদিন বাদে এই উদয় ক্যারেক্টারটা আমার একটু ভালো লেগেছে, ব্যাপারটার মধ্যে একটা মিষ্টি ব্যাপার আছে না উদয়ের মধ্যে, তবে আমার বউটা দিয়েছে দেখুন ক্যাক 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 করছে, এই পরের সিরিয়ালটা মনে হয় ভালো হবে। তবে একটা কথা আমি বলি, আমার বউ যখন এই কলকাতায় বড় বড় শপিং মলে কোনো আর্টিস্ট যায়, তখন সবাইকে দেখলে কী ওই দাদা কী যাচ্ছে, আর্টিস্ট যাচ্ছে যাচ্ছে, আর আমি গেলে কী হবে এই ভীষণ যাচ্ছে, তখন ঘুরে দাঁড়িয়ে আমার ফ্যামিলিকে একটা কথা বলি, লোকের কাছে টাকা আছে, পয়সা আছে, গয়না আছে, গাঁটি আছে, বিদেশ যাওয়া আছে, সব কিছু আছে, মুখে হাসি পাবে না, বন্ধু জীবনে নেই, সেটা আমি দিই, এটাই আমার অহংকার। সেই একটা গোপাল ভাঁড়ের গল্প শুনেছেন, সেই থেকে থেকে গান শুরু হয়েছে, বলছে বাবা বাবা, বলছে যে এবার বাবা করবে হাত কেটে দেবো, তারপরেও বাবা উঠেছে, তখন বলছে ওকে পুরস্কার দাও, আপনাদের হাততালিটা আটকানো যেত না। তো যাই হোক, আমার সব থেকে বড়ো, আমি বাংলাদেশে যে জন্মেছি আমার বিরাট অহংকার, আমি হেভি অহংকারী ছেলে, কিন্তু একটা কারণে আমি বাঙালি, বাঙালি মানে এই বাঙালি নয়, বাঙালি মানে সেই বাঙালি যাদের নাম তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জওহর রায়, নিপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, অনুপ কুমার, চিন্ময় রায় এবং রবি ঘোষ, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, সুভাশিস মুখার্জি, কাঞ্চন মল্লিক, আমিও কমেডি করি তো, হ্যাঁ এর থেকে একজন বড় কমেডিয়ানকে আমি পৃথিবীর ভগবান মনে করি, তার নাম কিশোর কুমার গাঙ্গুলি, এর থেকে বড় কমেডিয়ান আর কোনো দিন আসবে না, এত বড় গায়ক আর কোনো দিন আসবে না, এত বড় শিল্পী আর কোনো দিন আসবে না, ভারতবর্ষের গান যতদিন বেঁচে থাকবে কিশোর কুমার বাঙালির সন্তান সবার উপরে থাকবে, এর জন্য একবার জোরে হাততালি দেবেন কিশোর কুমারের জন্য, ইনি সবার ঊর্ধ্বে।